চালাও তেমনি চলি জেনে ঘুরাও তেমনি ঘুরি বাপে রাঙ্গি আমি তোমার আমি তোমার পোষা পাখি অহে ولكنك تتحدث عن
বলতেছে ইসলাম কি ভগবান কোথায় জন্ম নিয়েছেন মথুরায় মথুরায় কংসে কারাগারে পিতা বসুদেবে ধরে মাতা দৈবকী অদরে পাত্র মাসে রোহিণী নক্ষত্রে শ্রী কৃষ্ণ জন্ম অষ্টমী এবার আমার ভগবান যখন জন্ম হয় পিতা বসুদেব কি করলেন মাতা পেকরিয়া আরে বুকেতে জড়াইয়া নিয়ে গেলেন এটা কিন্তু আপনারা সকলে জানেন না বাবারা এটা কিন্তু আপনারা সকলে জানেন এখন সর্বপ্রথম ভগবানের সাথে আমার কোন জায়গাতে ববে দর্শন হয় আমি যদি বলি আপনাদের সকলে স্মরণ হবে দেখা যায় আমাদের প্রদর্শন দেব না দাদা দুর্গয়ে কৃষ্ণ দিয়ে দেয় আচ্ছা কি দ্বারা মানে দুর্গয়ে কৃষ্ণ সর্বপ্রথম ভগবান কৃষ্ণকে যখন পিতা বসুদেব মাথায় করিয়া কোথায় নিয়ে গেলেন নন্দালী আমাদের প্রদর্শন দেবনাথ একটি গানের মধ্যে বলেছেন কি বলেছেন শ্যাম তোমার বংশী বাজে বাজাতে হবে না ধীরে ধীরে আরে বাজে ধীরে ধীরে আরে যমুনার তীরে শ্যাম তোমার বংশী বাজে ধীরে ধীরে অন্তরায় কি বলতেছে এই পারেতে মথুরা আর ওই পারেতে বৃন্দাবন বৃন্দাবন মাঝখানে যমুনা মনে মনে করতেছে চিন্তন বসুদেবের চিন্তা করো যে কি হতা অর্থাৎ গঙ্গা বলে আগে আমি ভগবানের চরণ দর্শন করব আর যমুনা বলে আগে আমি ভগবানের চরণ দর্শন করব তারা দুজনে কিন্তু দ্বন্দ্ব বাজিয়া যায় আর ভিক্ষা বসুদেব মনে মনে চিন্তা করে এই তরঙ্গের মধ্যে নবজাত শিশুকে লইয়া পার হইব কেমন করে পাইনা ভেবে অর্থাৎ বসুদেবের চিন্তা করে তো নদীর নদী যেভাবে দলাইছি এখন এক মুহূর্তে যদি আর নবজাত শিশুকে লইয়া ফারুতাম দেয় খোলা কারণে যদি আর ফল যদি ফারিত চলিয়ে যদি ওর লিগিও খন হইল এদিকে আমি মহামায়াকে করিল শরণ মহামায়াকে দুর্গা দুর্গতি নাশিনী তখন আমি শিখে আলিল বড় বড় ডেন আছে ডেন থেকে মাঝখান দিই
سلمانتي فلسطين دير خلوكو تاري راتي بوزي كافية تداري تاتي تفصل بدو جيتو بحطو لدينا هاكو فصل بوز بدو جيتو بوزي اتمي دارك كافية تداري مدرسة بشر لدينا هاكو فصل بوزي هاكو 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 لدينا هاكو فصل بوزي لا يمكنك ان تكون مجرد 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 ان আমি কেন পার হইতে পারবো না ভাবিয়া দেখে তাই তাই শোনো শোনো প্রাণগোবিন্দ সে জায়গাতে তোমার কাছে একটি কথা জানতে চাই তাই কেনগুলি আয়ের হয়ে যত এই বসুদেবে তোমার দায়িত্ব মাতাল লইয়ের দুমনার ভারতীয় গি 10 মিনিট আগে কি এর ঘর দাহাদর সমস্ত দত্ত গি কি গি যে দত্ত দত্ত মানে কে আর দত্ত না আবার দত্ত না শিয়ার দত্ত নয় মানে যে কি হন দত্ত আরাতে গ্রাম হলে তখন কুটিয়া মানে হেঁচু তো হইতার নদা অনুপ একটি সরোবরের মতন হইয়া যায় কি কারণে সরোবর হইল সেই জায়গা আমি দুর্গা দেবী আমি জন্ম নিয়েছি কোথায় আমি সংক্ষেপে বলবো যেহেতু কর্তৃপক্ষের আদর্শ হয়েছে একেবারে সংক্ষেপে করার জন্য আপনারা সকলে জানেন এই মহামায়া আমি সৃষ্টিগত কথা বলতে গেলে এক ঘন্টা সময় লাগবে সেদিকে যাবো না আমি জন্ম নিয়েছিলাম সর্বপ্রথম দক্ষ রাজার ঘরে তখন আমার নাম ছিল সতী আমার বাবার নাম ছিল দক্ষ রাজা মায়ের নাম ছিল প্রসূতি দক্ষ রাজার 62 কন্যা ছিল দক্ষ রাজার মাইয়া হব 62 বেগম বাসিয়া দিতে বুয়া বাসিয়া সতী বলে তো হইছে দক্ষ রাজার 62 কন্যা ছিল 62 কন্যার মধ্যে 27টি দিলেন চন্দ্রের কাছে আর 13টি দিলেন কশ্যপ মুনির কাছে হবইয়া 27 13 40 11টা দিলেন একাদশ রুদ্রের কাছে 51 দশটা দিলেন ধর্মের কাছে ওই 61 61 শেষের বারের তেজ কন্যা সতী যে নাম ধরে আপনারা যেমন করে বসেছেন অনুরূপ সকল দেবতারা রয়েছে বসিয়া হঠাৎ করে দক্ষ রাজা প্রবেশ করলো যায় ভালো বুঝিবেন একদিন দেব সভার আয়োজন করছি হঠাৎ করে
এদিকে সকলের নিমন্ত্রণ পেল মৌলম্বা হতা কিন্তু মহামায়া আর মহাদেব নিমন্ত্রণ নাহি পায় শিবের নিমন্ত্রণ ন হয় আর সত্যিকে নিমন্ত্রণ নিমন্ত্রণ শেষ করে কৈলাস মন্দিরে নারায়ণ নারায়ণ বলিয়া যখন কৈলাসে প্রবেশ ছিল তখন আমার মহামায়ার ওই দেবাদিদেব ভোলানাথ বাহির হইয়া চাই ব্রহ্মানন্দ নারদ ঋষিকে দেখিবারে তো নারদ গিয়াছে নারদ তুমি তো বিনা কারণে হরিতে বাড়ি নোয়াইও আজি এ বেই নিয়ে সব আমার বাড়িতে বা দেখি নেই শুনে হদ নয়ন আমি এত লড়লে ফরম ফুরুজে ইন্দি হদ দক্ষরাজার বাড়ি গেলে তুমি কি তখন দুর্গা দেবী মনে মনে করিল আমার সোহাগের বাবার বাড়িতে হইতেছে
স্বামীর থেকে আদেশ হইয়া মহামাইয়া বাবার বাড়িতে যাই, বাবার মানে হল দক্ষ রাজার বাড়ি, যেন যুদ্ধ এরে। এবার দক্ষ রাজার বাড়িতে গিয়া নিজের দেখো নিজে কিন্তু দিল বিসর্জন, কথা তো অনেক লম্বা আছে একটু সঙ্গে ভগবান বুঝে নিবে। নিজের দেহ নিজে যখন বিসর্জন দিল তখন মহামাইয়া শুনিয়া ওই দেহ কানা তার খানের মধ্যে নিল। ছান্দ নৃত্য পারম্ভিল জগৎ সংসারে, ছান্দ নৃত্য মানে কি যে নৃত্য করলে পৃথিবী সুদর্শন চক্র লইয়া একান্ন টুকরো করিয়া ওই দেহের করিল পতন। অত ছয় টুকরো হচ্ছে দাদা, একান্ন একান্ন টুকরো দিয়ে দিয়ে একটা টুকরো হচ্ছে একটা তীর্থস্থান। এবার মহামায়া জন্ম নিয়েছেন কোথায়? গিরি রাজার ঘরে, মেনকার ঘরে। তখন আমার নাম ছিল কি? উমা দেবী। দুর্গম নামের অসুরকে বধ করেছি বলে আমার নাম দুর্গা দেবী। সকলে কয় ওরে আমার নাম দুর্গা দেবী, সকলে কয় আমার নাম দুর্গা দেবী, সকলে আর কথা থাকে যে এক নাম্বার হলজি অনুর্গ হচ্ছে কার মূত্রত্ব, মূত্র দেশ অনুজি বসুদেবে আমরা মাথা করে নিয়ে ধার করা যমুনার ভার অনুযায়ী সরোবর মতন গিয়ে হঠাৎ করে তার খারণ না কি কি জিনিস হইল আর একটা আইলে বুঝে দিবে। তৃতীয় নাম্বার কথা কিন্তু তোমার আরো চমৎকার, কারণ ভূমিকা দিয়ে কৃষ্ণ বনা দুর্গা দুর্গা ভূমিকা দে প্রশ্ন মধুর বৃন্দাবনে বৃন্দাবন ভগবান মধুর জন্মই বড়ই হরে বৃন্দাবন বৃন্দাবনত বৃন্দাবন সারি আমার ইচ্ছে হরে মথুরায়। মথুরায় আসিয়া কংসলতাকে বধ করিয়া উগ্রসেনকে রাজা বানাইয়া এবারে গেলেন কোথায়? শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা ছিলেন ছিলেন কোথায়? বাল্য শিক্ষার মধ্যে বলেছেন। তারপর গিয়ে দ্বারকা দ্বারকা কৃষ্ণ আবার হলে হস্তিনিয়ে হস্তিনে মানে ভূগাত্র ভগবান তোমার লীলা দেখিয়া সন্দেহ জাগিল মনে। ও দ্বারকা গিয়ে বাজে হাতের বেতাল বেতাল নিচে লাগে বেতাল মানে আর আইলে রঞ্জুরগড় নয় তো রঞ্জুরগড় অনুযায়ী আসতে সময় যে কিছু দিব্য রাস্তা আছে আবার যদি ফার হবি শ্রীরাম ভিতরে রাস্তা হবো উগ্র দ্বারকার মধ্যে কিন্তু রাস্তা আছে উগ্র দ্বারকার রাস্তা হবো উগ্র অর্থাৎ দ্বার একা দ্বার কত একা একা যার কারণে নাম হয়েছে দ্বারকা দ্বারকা অর্থাৎ দ্বারকা উগ্র মাত্র রাস্তা আছে বিকল্প হল রাস্তা নাই নাই দিবে দি ডুকি দিয়ে দিবে দি বাইরে দিয়ে বাইরে দিয়ে। এবার আমি দ্বারকা মন্দিরে গিয়ে দেখি তোমার বাইরের বাড়িতে বিয়ে চলে যখন বাদ দেবার সর দেখি
ক্রিয়া মানে কর্ম কর্ম আমাদের ভিতরে বার ঢুকি যায় ভিতরে বার ঢুকি দেখ দিয়ার ভিতর শব্দ কি বিয়া আয় মানে ধরো গে বিয়া মানে বাপ দের বারে ক্রিয়া চলে ভিতরে বারে বিয়া ভিতরে বারে কি বিয়া চলে বহুতই ধরে চর র অথা যদা ও আর তো বেশি দিন বেশি না আমরা কাশি তো বুঝুন সিয়ারা তারা হার বগি ইংলিশ আমার ভগবান তোমার কাছে পুঁথি মাত্র কথা নিবেদন রেখে যাই বাপ দের বারে গিয়ে বিয়ে বিয়ে হাবিও ভিতরে বারে গিয়ে ক্রিয়া নিয়ে হার ক্রিয়া এটাই আমার দুটি কথা আমার সনাতনে বলে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি নাস্তি আর ইসলামে বলে আল্লাহ হইছে লা শরীক আল্লাহর কোন শরীক নেই আমরা বলি মহাদেব আর ইসলাম ধর্মে বলে মোহাম্মদ যিনি মায়া মানার দুলাল হাবিবের দুলদুলাল রবিউল আওয়াল চাঁদের দ্বাদশে জান্নাতের সম্রাট এসেছিলেন যিনি এই নামরু দেশে দেশে যিনি মায়া মানার দুলাল ওরে হাবিবের জুল জাহালাল ওরে রবিউল আওয়াল চাঁদের দ্বাদশে ওরে জান্নাতের সম্রাট জান্নাতের ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়ে যখন মতুর হার গর্ব আছে দৈবতীর গর্ব অনুরূপ আর দুইয়ের নবীর সিস্টেম এর হক জন্ম নিয়ে যে মা মেনার গর্ব কিন্তু দুধাই যে হাত তোল খালি হাত তোল আর তো ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়ে যে হার গর্ব দৈবগুলি গর্ব দুধাই যে হাত তোল যশোদা যশোদা সাইন ভগবান শ্রীকৃষ্ণ দেহ হোক আর দীর্ণ যথাযথ মোহাম্মদ মোস্তফা নবীর সিস্টেম হোক সেরকম সেরকম তো হতে কি ধন্যই আমার মায় আমে না কিসের দেবত্ব হোক না তোমারই তো মহনা হয় না এই না জগতে সনাতনে বলে সত রজ তম
ইসলামে বলে কি আলিফ লাম মিম আলিফে আল্লাহ লামে মুর্শিদ মিমে মোহাম্মদ হযরত মোহাম্মদ মুস্তাফা নবী তো আরব সিডেঙ্গা ভাষা সম্পর্ক পুরো পুরো একটা কথা হল ইল্লাল্লাহ মত নরি সরি দিয়া কি অদত অদত এটা যদি বাবা ইন্দুল্লাহ যদি ভগবান হইতো মুসলিম আল্লাহ যদি হইতো আল্লাহ দেখতো বড় বড় আল্লাহ যদি ভগবান হইতো বুদ্ধ দেখতো খ্রিস্টান আল্লাহ যদি হইতো গড দেখতো এটা দেন স্ট্রাইকার আর তার সবে এটা স্ট্রাইকার এটা কি দা স্ট্রাইক হইতো হ্যাঁ বড় হইতো বড় হইতো এই দিকে তো তুই বুদ্ধি হল কারণ কি আ ইয়ে কিলা হল আল্লাহ যে একজন পৃথিবীর মালিক হজন একজন একজন যে 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 আনার স্বামী বিবেকানন্দ হর যত মত তত তত ইয়ে লেখার বিশ্বাস তত খাই আরবতে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আপনার সইবে ইবেলে ছেলে ডাকে তো বাবা মনে হয় বাবা আমার ছেলে হলো বাবা ডাকে ছোট ভাইয়ের ভুয়ে কি ডাকে কি অনুরূপ আল্লাহ কিন্তু একজন হয় আল্লাহ কিন্তু একজন ইসলাম ধর্মযুক্ত গ্রন্থ আছে নলজি আল কোরআন কোরআন বা ফোকা কোরআন হলজি এক কোরআন খনিকত কিনবে ক্ষমতা নাই তাই না বাবা কোরআন খানিয়ে দিতে রইল কোরআন কিনবে ক্ষমতা পৃথিবীতে যাচ্ছে কিন্তু খনিকতে না তিরিশ পারা হোরান একশো ছত্রিশ শূন্য ছয় হাজার ছয়শ ছষট্টি বলছি সাত চলছি মন্দির যদি হোরান যদি শরীর নজানন্দ হয় খনিকা যদি হোরান ফেলোয়া খরচ হয় আর একটা গীতা যদি খনিকা শরীর নজানন্দ হয় খনিকা যদি গীতা ভাত করতে শুরু হয় ইন্দু অনহত শূন্য হইব ইসলাম ধর্ম হত শুয়া হইব হোরান যদি অনেক শরীর নজানন্দ খনিকা তেলোয়াত করে অন যদি বইব মন্দির শুনব যদি আঙ্গুলানন্দ হয় এই কোরআনে সাক্ষী দিব ঘরে ফুলছি তো ভারত ভারত কি সাক্ষী দিব ইয়াই আমার বারে একাল্লা আমি সাক্ষী আছি শোন তুমি তাহার যাবা চেষ্টা করেছেন তিনি কোরআন পরিবারে আনন্দ দেখতে নাই ভাই আরে
Hello, everybody.